নমস্কার, স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অবশ্যই আই লিগের খবর নিয়ে। আই লিগে মোহামেডানের গতকালের ম্যাচ ছিল, রিয়েল কাশ্মীরের ম্যাচ ছিল, সেই ম্যাচের কী ফলাফল হলো, এবং আজকে বেলারুশের মুখোমুখি হচ্ছে ভারতীয় জাতীয় দল, সেই ম্যাচ নিয়ে আলোচনা করব। পাশাপাশি ইস্টবেঙ্গলের আগামী মরশুমের দল গঠন নিয়ে কিন্তু একটা আলোচনা করব। আশা করছি এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আজকের এই ভিডিওতে প্রথমে আসবো আমরা ভারতের জাতীয় দলের যে ম্যাচ রয়েছে আজকে বেলারুশের বিরুদ্ধে, সেই ম্যাচের আপডেট নিয়ে। আপনারা সকলে জানেন যে বহুদিন পর কোনো ইউরোপীয় দলের মুখোমুখি হচ্ছে ভারতের জাতীয় দল। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে বেলারুশের বিরুদ্ধে এই প্রথমবার ভারতের জাতীয় দল খেলতে নামছে। জুনে অনুষ্ঠিত হতে চলা এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের জন্যই এই প্রীতি ম্যাচগুলো খেলছে ভারত। গত ম্যাচে বাহরনের বিরুদ্ধে ম্যাচের শেষ লগ্নে গোল খেয়ে 2-1 গোলে পরাজিত হয়েছিল ভারত। বাহরন ম্যাচের গোলদাতা রাহুল বেকে জাতীয় শিবির ছেড়ে কিন্তু ইতিমধ্যেই আবুধাবিতে মুম্বাই সিটি এফসির হয়ে এফসি চ্যাম্পিয়ন লিগে খেলার জন্য সেই শিবিরে যোগ দিয়েছেন। তার জায়গায় আজকে কাকে খেলানো হবে সেই বিষয়ে কিছু না বললেও স্টিমাক যা জানিয়েছেন যে তিনি কিন্তু ভারতের তরুণ ফুটবলারদের খেলায় যথেষ্ট খুশি। প্রতি ম্যাচেই তিনি জানিয়েছেন যে কিছু পজিটিভ ও নেগেটিভ দিক রয়েছে, এবং তিনি বলেছেন যে ফুটবলারদের পা থেকে বল চলে গেলে কী করতে হবে সেটা ভারতীয় ফুটবলারদের শিখতে হবে। কয়েকজনের ব্যক্তিগত পারফরমেন্সে তিনি কিন্তু দারুণ খুশি, বিশেষ করে রোশন সিং, রহিম আলীর পরিশ্রম ও ফুটবল বুদ্ধি দেখে তিনি যথেষ্ট খুশি বলে জানিয়েছেন। এবং রোশন কিন্তু নিজেও বলেছেন যে তিনি জাতীয় দলের জার্সি চাপানোর সুযোগ পেয়ে যথেষ্ট খুশি এবং গর্বিত, এবং তার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন ভারতের জাতীয় দলের কোচ স্টিমাককে। ক্রোয়েশিয়ার কোচের কাছে পূর্ব ইউরোপের দেশ বেলারুশ যথেষ্ট পরিচিত, তাই দলকে কীভাবে খেলাবেন তার একটা পরিকল্পনা ইতিমধ্যে কিন্তু সেরে ফেলেছেন ভারতের জাতীয় দলের কোচ স্টিমাক। টেকনিক্যালি বাহরনের থেকে কিন্তু অনেকটা উন্নত এই বেলারুশ। কয়েকদিন আগেই ওরা কিন্তু বেলজিয়াম ও ওয়েলসের মতো উন্নত দলের বিরুদ্ধে খেলে এসেছে। ওরা মূলত ডিফেন্সিভ ও কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে, কিন্তু ভারতের বিরুদ্ধে যে তারা আক্রমণাত্মক ফুটবল খেলবে এ ব্যাপারে নিশ্চিত ভারতীয় কোচ স্টিমাক। তো ভারত যে এই ম্যাচে যথেষ্ট আত্মবিশ্বাসী যে ভারত অবশ্যই ভালো ফল করবে। এবার আসবো আই লিগের খবর নিয়ে। আই লিগে গতকাল রিয়েল কাশ্মীর মাঠে নেমেছিল পাঞ্জাব এফসির বিরুদ্ধে, এবং সেই ম্যাচে রিয়েল কাশ্মীর কিন্তু 2-0 গোলে হারিয়ে দিল পাঞ্জাব এফসিকে। রিয়েল কাশ্মীরের হয়ে গোল করলেন অধিনায়ক মাসন রবার্টসন ও সূরচন্দ্র সিং। এই মুহূর্তে 6 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 7 নম্বরে রইল রিয়েল কাশ্মীর। গতকাল অপর ম্যাচে রাজস্থান ইউনাইটেড ও কেকরি এফসির ম্যাচ কিন্তু ড্র হয়েছে, এবং যা শোনা যাচ্ছে যে ম্যাচে 82 মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রাজস্থানের আরিফ আকান্দ। গতকাল অপর একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল মোহামেডান স্পোর্টিংয়ের। এবার আসবো আমরা মোহামেডান স্পোর্টিংয়ের আপডেট নিয়ে। গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল কলকাতার তিন প্রধানের অন্যতম মোহামেডান স্পোর্টিং ক্লাব। তারা মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন দল গোকুলাম কেরালা এফসি বিরুদ্ধে। সেই ম্যাচে প্রথমার্ধেই কিন্তু তারা 1-0 গোলে এগিয়ে গিয়েছিল, এবং শেষ পর্যন্ত তারা কিন্তু সেই গোলটা ধরে রাখতে পারেনি। 78 মিনিটে তারা কিন্তু সেই গোল খেয়ে ম্যাচটা কিন্তু 1-1 গোলে ড্র হয়। আমরা যদি ম্যাচের গতি প্রকৃতি দেখি তাহলে দেখা যাবে যে শুক্রবারের যে হাই ভোল্টেজ ম্যাচ ছিল গোকুলাম কেরালা এফসি বিরুদ্ধে, সেখানে মোহামেডান স্পোর্টিং কিন্তু প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল। আমরা দেখতে পেয়েছি যে প্রথমার্ধেই ম্যাচে রাশ নিজেদের দখলে রেখেছিল মোহামেডান স্পোর্টিং। বিশেষ করে নজর কাড়লেন সেই মার্কাস জোসেফ, এদিনও তিনি একার কাঁধে ম্যাচের পর ম্যাচ তিনি মোহামেডানের বৈতরণী পার করছিলেন। গতকালও তিনি কিন্তু সেটাই করলেন, যদিও তিনি গোল পাননি, কিন্তু অ্যাঞ্জেলো রুডোভিচের যে গোলটা গতকাল হলো মোহামেডানের হয়ে গোলটা করলেন, সেই গোলটার পাসটা কিন্তু বাড়িয়েছিলেন সেই মোহামেডানের এই তারকা স্ট্রাইকার মার্কোস জোসেফ। যদিও তিনি গোল পাননি, কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো মোহামেডান আজকের ম্যাচেও জিততে চলেছে, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। আমরা দেখা গেল যে শেষ পর্যন্ত দেখা গেল যে গোকুলাম কেরালা এফসি তারা কিন্তু 78 মিনিটে প্রতি আক্রমণে উঠে তাদের MS জিতিনকে বক্সে অথবা অযথা ফাউল করায়। আশিক আক্তার কিন্তু অযথা ফাউল করেন, এবং সেখানে তারা পেনাল্টি পায়, এবং পেনাল্টি থেকে কিন্তু গোল করেন লুকা মাসেন, এবং যার জন্য ম্যাচটা কিন্তু 1-1 গোলে ড্র হয়। যদিও 78 মিনিটের পর মোহামেডান স্পোর্টিং পাই মনোপরমিট পেয়েছিল ম্যাচটি ফিরে আসার, কিন্তু শেষ পর্যন্ত তারা আর গোল করতে পারেনি।
তার টপ কালো ফুটবল, রক্তে ছিল যে লাল জ্বলল হলুদ মশাল, ফেলে আসা স্মৃতিটা সম্বল। জার্সি মানে আমার মা, আর তো কিছুই জানি না, সাপোর্টারের সাহস বুকে উধাও হলো ভয়। জার্সি মানে আমার মা, আর তো কিছুই জানি না, সবুজ ঘাসে লড়াই করেছি নিয়ে নেব জয়। 100 বছর ধরে মাটকা বাজছে যে দল, লাল হলুদের ঝড়ের নাম চলতে চলতে এগোতে এগোতে পায়ে পায়ে শতবর্ষের দোর ঘোরায় লক্ষ কোটি জনতার বুকে ঝড় তোলা একটা নাম ইস্ট বেঙ্গল। এবার আসবো ইস্ট বেঙ্গলের খবর নিয়ে। ইস্টবঙ্গলের কর্মকর্তারা ইতিমধ্যে তারা কিন্তু দল গঠন শুরু করে দিয়েছেন, আপনারা হয়তো জেনেই গেছেন। কলকাতা লীগের জন্য তারা কিন্তু নতুন একটা দল তৈরি করছেন, বিশেষ করে স্থানীয় ফুটবলারদের দিকে তাদের নজর রয়েছে কলকাতা লীগের জন্য, এবং ইতিমধ্যে তারা বেশ কিছু ফুটবলের সঙ্গে চূড়ান্ত চুক্তি করে ফেলেছেন। এখন যা খবর পাওয়া যাচ্ছে যে আরও 2 স্থানীয় ফুটবলারের সঙ্গে তারা চুক্তি পায় চূড়ান্ত করে ফেলেছেন, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে দীপক রজক, আর একজন হলেন বিবেক সিং। এই দীপক রজক বিবেক সিং কিন্তু গত বছর কলকাতা লীগে দুরন্ত ফুটবল উপহার দিয়েছেন, এই 2 ফুটবলের সঙ্গে কিন্তু চুক্তি পায় চূড়ান্ত করে ফেলেছেন ইস্টবঙ্গলের কর্মকর্তারা। এদিকে ইস্টবঙ্গল কর্তারা আইএসএল যেহেতু খেলতে হবে, তার জন্য ভালো দল গঠন করতে হবে, তার জন্য কিন্তু তারা উঠে পড়ে লেগেছেন। আমার কাছে যা খবর রয়েছে, ইস্টবঙ্গলের কর্মকর্তারা ইতিমধ্যে বাঙালি তারকা ফুটবলের সঙ্গে কথাবার্তা পায় চূড়ান্ত করতে চলেছেন, কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে বলে জানা যাচ্ছে। এই 2 ফুটবলারকে পেতে কিন্তু মরিয়া হয়ে উঠেছে ইস্টবেঙ্গল কর্মকর্তারা। যা শোনা যাচ্ছে যে বাঙালি 2 ফুটবলের মধ্যে এই মুহূর্তে সবথেকে বড় নাম হচ্ছে 25 বছর বয়সী ফুটবলার ঋত্বিক দাস। হ্যাঁ বন্ধুরা, জামশেদপুর এফসির এই ফুটবলার ঋত্বিক দাস, তিনি কিন্তু তার সঙ্গে কিন্তু 31 মে 2022 পর্যন্ত চুক্তি রয়েছে জামশেদপুর এফসির, তারপর তিনি কিন্তু ফ্রি হয়ে যাবেন, এবং এই সুযোগকে কাজে লাগিয়ে তাকে কিন্তু সই করাতে মরিয়া হয়ে উঠেছে ইস্টবঙ্গলের কর্মকর্তারা। এই ঋত্বিক দাস তিনি কিন্তু আসানসোলের ফুটবলার, তিনি কিন্তু কাস্টম থেকে উঠে এসেছেন, এবং এই ফুটবলারটি গত মৌসুমে তিনি 17টি ম্যাচ খেলে 4টি গোল করেছেন, 1টা অ্যাসিস্ট করেছেন। অত বুঝতেই পারছেন কত ভালো মানের ফুটবলার এই জামশেদপুর এফসির ঋত্বিক দাস, তাকে কিন্তু সই করাতে মরিয়া ইস্টবঙ্গলের কর্মকর্তারা। অপরদিকে অন্যতম বাঙালি ফুটবলার বলতে গেলে অন্যতম সেরা ফুটবলার এই মুহূর্তে সেই পুনয় হালদার, ডিফেন্সিভ মিডফিল্ডারের পজিশনে খেলা 29 বছর বয়সী পুনয় হালদারকে গিয়ে পেতে চাইছে ইস্টবঙ্গলের কর্মকর্তারা। কেননা এই পুনয় হালদারের সঙ্গে কিন্তু জামশেদপুর এফসির চুক্তি রয়েছে মাত্র 31 মে 2022 পর্যন্ত, অর্থাৎ মাত্র আর 2 মাস পরে তার তিনি কিন্তু ফ্রি হয়ে যাবেন, এবং এই সুযোগকে কাজে লাগিয়ে পুনয় হালদারকে চুক্তি করাতে মরিয়া উঠেছে ইস্টবঙ্গলের কর্মকর্তারা। এই পুনয় হালদার আপনারা জানেন যে 2011-13 মৌসুমে তিনি কিন্তু পোল্যান্ড এরোজে ছিলেন, সেখানে 24টি ম্যাচ খেলে 1টি গোল করেছেন। 2013-16 মৌসুমে তিনি ডেম্পোতে ছিলেন, সেখানে 20টি ম্যাচ খেলেন। 2016-17 মৌসুমে তিনি মোহনবাগানে আসেন এবং সেখানে তিনি 20টি ম্যাচ খেলেন, এবং 2016-17 তিনি মুম্বাই সিটিতে লড়ে গিয়েছিলেন এবং সেখানে 5টি ম্যাচ খেলেছেন। 2017-18 মৌসুমে তিনি গোয়াতে যান এবং সেখানে 13টি ম্যাচ খেলেন, এবং 2020-তে তিনি এটিকে মোহনবাগানে ছিলেন, সেখানে 16টি ম্যাচ খেলেন, এবং 2021 তিনি জামশেদপুর এফসিতে লোনে যান এবং সেখানে 11টি ম্যাচ খেলেন, এবং এই মুহূর্তে তিনি কিন্তু মোটামুটি ফি ফুটবল, এবং তাকে কিন্তু পেতে চাইছে ইস্টবঙ্গলের কর্তারা। তাছাড়াও ইনি কিন্তু এই পুনয় হালদার কিন্তু ভারতের জাতীয় দলের হয়ে আন্ডার-19 দলের হয়ে 4টি ম্যাচ খেলে 1টি গোল করেছেন, আন্ডার-23 দলের হয়ে 5টি ম্যাচ খেলেছেন, এবং 2015-থেকে তিনি কিন্তু ভারতের জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত 23টি ম্যাচ খেলে 1টি গোল করেছেন। বুঝতেই পারছেন এই পুনয় হালদার কত বড় ফুটবলার, এই ফুটবলকে পেতে কিন্তু মরিয়া উঠেছে ইস্টবঙ্গলের কর্মকর্তারা বলে আমরা জানতে পারছি।